এবং এই স্টাইলটাকে যদি নোট প্লাস প্লাসে ওপেন করি তাহলে আমরা এরকম দেখতে পাবো তো এটাকে দুই দুই পাশে নিয়ে আমরা স্টাইলটাকে এই পাশে রাখলাম আর ইন্ডেক্সটাকে এই পাশে রাখলাম গত পর্বে আমরা সাইন আপ নিউজ লেটারটা তৈরি করেছিলাম এর হচ্ছে স্টাইল আর এর হচ্ছে ইন্ডেক্স তো গত পর্বে আউটপুটটা হচ্ছে এই পর্যন্ত এই যে সাইনআপ নিউজলেটার এটা আমরা গত পর্বে তৈরি করেছিলাম আজকে আমরা এই সাইনআপ নিউজলেটারের নিচে সোশ্যাল পেজ তার একটা প্লাগইন এইখানে আমরা নিয়ে আসব তো সেটা নিয়ে আসার জন্য আমরা এই যে এইখানে আমরা আরেকটা উইজেট নেব তো এটাকে আমি কপি করি কপি আপাতত এইখানে আমি পেস্ট করে দিলাম তো এটার নাম দিলাম আমি যেহেতু এটা গেটে থাকলো আর তার ভিতরে

তারপরে এই জায়গাটার মধ্যে আমি সোশ্যাল পেজের কাজগুলি করবো আর কি তো এটা সোশ্যাল পেজটার প্লাগ নিয়ে আসতে গেলে যেটা করতে হবে ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে ডেভেলপার্স ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডগস স্ল্যাশ প্লাগ এটা লিখতে হবে লিখে ইন্টার দিলে এই পেজটা আসবে সেখান থেকে এখানে অনেকগুলি অপশন আসবে এর মধ্যে পেজ প্লাগ ইন এই যে পেজ প্লাগ এটাতে ক্লিক দিতে হবে তো এটাতে ক্লিক দেওয়ার পর সোশ্যাল পেজে যে প্লাগিনগুলি আছে পেজের সেগুলে সেগুলি সামনে শো করবে তো এখানে গ্রুপ প্লাগিন আছে লাইক বাটন আছে পেজ প্লাগিন আছে বিভিন্ন কিছু তো আমি পেজ যেহেতু পেজ নিয়ে কাজ করব। এই কারণে পেজের এর দেখাচ্ছি তো এখানে লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট পলি তো সিলেট পলিটার জন্য সিলেট পলি আসবে তো আমি যেহেতু হান্ড্রেড টাকার জন্য করতেছি হান্ড্রেড টাকা ফাউন্ডেশন নামে একটা পেজ আছে অলরেডি আমার সেই কারণে আমি এটা লিখলাম লিখে আমি টাইম লাইনটা কেটে দেখি কারণ টাইম লাইনটা দেখালে অনেকটা লং হয়ে যায় আমি অল্প রাখতে চাচ্ছি তো হাইটটা উইট এখান থেকে কন্ট্রোল করা যায় তা আবার তো রাখছি না তো ফিজ এই যে ফিসটা না দেখাতে চাই তাহলে এখানে সো ফ্রেন্ডস ফিজ এটা না লিখতে হবে না তারপরে এখানে টাইম লাইন টাইম কেটে দিছে কেটে দেওয়ার কারণে এখন নিচের টাইম লাইনটা আসবে না শুধু এই অংশটুকু আসবে তো এই অংশটুকুর কোডটা যদি আমি পেতে চাই তাহলে এখানে লিখতে হবে গেট কোড এতে ক্লিক দিতে হবে গেট কোডে ক্লিক দেওয়ার পরে একটা অপশন আসবে আসছে তো এখানে দুইটা অপশনে কাজ করা যায় একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এস ডি কে আর একটা হচ্ছে আইফ্রেম তো আমি আপাতত আইফ্রেমে ক্লিক দিচ্ছি আইফ্রেমে যে কোডটা শো করছে সেই কপি করব কপি করে আমার এই যে এই জায়গাটার মধ্যে পেস্ট করে দিব যে সোশ্যাল যে নিয়েছিলাম আর এই এর ভিতরে পেস্ট করে দিলাম এবার আমি যদি এটাকে আমার পেজটাকে লোড করি তাহলে এখানে আমার সোশ্যাল পেজ এই যে দেখতে পাচ্তেছি আমার এখানে চলে আসছে পেজটা তো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আহ আমি যে পেজের শুধু সেই পেজের নামটাই এখানে লিখতে হবে অন্য কোনো পেজের নাম লিখলে হবে না যে পেজের অ্যাডমিনগুলি নিজে তার ওইগুলি লিখতে ওইগুলি নিয়ে আসা যায় অন্যথায় নিয়ে আসা যায় না তো এই হচ্ছে আমাদের প্লাইনটা চলে আসে তো আমার সোশ্যাল পেজ এই কথাটাকে আমি যদি স্টাইল করতে চাই তাহলে আমি এখানে চলে যাই এইখানে গিয়ে আমি এটাকে লিখে এটা কোথায় আছে ডট উইটগেট এইচ টু এই কথাটা লেখা আছে আমি দেখতে পারতেছি এই যে গেট উইটগেট গেটের ভিতরে এইচ টু এই যে উইট গেট এইস টু তো এবার আমি সেভ করি এটাকে সেভ করে আমি রিফ্রেশ করলে যেহেতু হয় এটা নেট থেকে আসে এটা একটু সময় নিবে আর নেট থাকতে হবে তাহলে দেখা যাবে অন্যথায় দেখা যাবে না তো এটাকে আমি কাজ করবো উইড গেট এইস টু তাকে আমি একটা কাজ করতে পারি প্যাডিং দিতে পারি প্যাডিং টেন পিজেল দিতে পারি তারপর আরেকটা দিতে পারি বর্ডার বর্ডার ওয়ান ওয়ান পিকজেল সলিড তারপরে হ্যাশ ডিডিডি এটা একটা কালার হইতে পারে ওকে এটা একটা হইতে পারে সুন্দর আর টেক্সট এলাইন এটা সেন্টার হইতে পারে তারপর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা হ্যাশ সি 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 দিতে পারি আমরা তো আগেরটা ব্যাকগ্রাউন্ড কি এটা ব্যাকগ্রাউন্ড কোনটা এফ ওয়ান এফ ওয়ান মনে হয় মেবি তো আগেটার সাথে মিল রাখি এটার নাম দিই এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান হ্যাঁ মিলে গেছে তো সাথে মোটামুটি মিলে গেছে তো এই কাজটা করে ফেলি তো এটাকে আমরা কপি করে আমরা ওই পেস্ট করে দিই তো এবার আমি দেখতে পারতেছি যে এটা দেওয়া হয়ে গেছে এই তাহলে এই হচ্ছে আমাদের আহ কাঙ্ক্ষিত কাজ অর্থাৎ এইখানে একটা উইডগেট নিলাম উইটগেটটা ওই যে এই উইটগেটের নিচে অর্থাৎ প্রত্যেকটা উইটগেট একটা আর উইটেট আর একটা উইটগেটের নিচে হবে তারপরে এখানে সোশ্যাল পেজ নামে একটা টাইটেল নিলাম আর আইফ্রেমটাকে কপি করে এখানে পেস্ট করলাম আর ওই এই স্টুকে অর্থাৎ টাইটেলটাকে এই স্টুকটাকে আমরা একটু স্টাইল করে নিলাম এখানে করে আমরা যদি এখন দেখি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটা এই যে আওয়ার সোশ্যাল পেজ তার নিচে এই যে এই জিনিসটা দেখাচ্ছে তো এখানে টাকা ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে সেটা এখানে শো করতেছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে